নতুন বিজেপি, আমরা পিসিপিএনডিটি অ্যাক্ট অনুযায়ী যেখানে যেখানে জেলার আলাদা সরকারতে হয় সেগুলো মাঝে মধ্যে ভিজিট করি, যেগুলো ঠিকঠাক নিয়ম মেনে চলছে কিনা, এবং আমরা সেগুলো চেষ্টা করি জনগণের পরিষেবা যাতে সুষ্ঠুভাবে হয়, জনগণ সঠিক পরিষেবা পান ঠিক মতো, সেই বিষয়টা আমাদের দেখার কর্তব্য। সেই অনুযায়ী আমরা এসেছিলাম। অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড থেকেও আমাদের থাকেন এডিএম হেলথ যিনি আছেন, তিনি আমাদের চেয়ারম্যান এই টিমের, এবং সিএমও আছেন, তারপরে ডিএমসিএইচও ডিস্ট্রিক্ট ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ অফিসার তিনি আছেন, নোডাল পার্সন তিনি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের স্পেশালিস্ট আছেন আলট্রাসোনোগ্রাফির প্রফেসর মন্ডল আছেন, তারপরে আছেন আমাদের আইএমএ থেকে ডক্টর চ্যাটার্জি আছেন, ডক্টর অশোক চ্যাটার্জি ইত্যাদি মিলিয়ে, এবং আমরা সিএমও বিষ্ণুপুরের ডেপুটি চিফ আছেন আমাদের মধ্যে, ডেপুটি ম্যাজিস্ট্রেট যিনি বিষ্ণুপুর থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, জয়েন্ট বিডিওস আছেন কতপুর। এখানে এসে আমরা দেখলাম যে প্রথমত একটু কিছু হাইলাইট হয়েছে আমাদের অ্যাক্ট অনুযায়ী, কিছু নতুন মেশিন এসেছে যেটা আমরা জানি না ডিস্ট্রিক্ট অথরিটি, সেই হিসেবে আমরা সিল করে দিলাম মেশিন, এবং এটা এটা একটা অফেন্স। আমরা চেষ্টা করছি ওনাদের সঙ্গে একটা কম্প্রোমাইজে আসতে, যে ওরা যাতে পরিষেবা দিতে পরিষেবা ঠিকভাবে দিন সেটা আমাদের বক্তব্য।